প্রধানমন্ত্রী আবাস যোজনার 113টা ঘর জল জীবন মিশনের পানি আর সুন্দর রাস্তার এখন PMY কলোনি নামচাং বাগিচাত নির্মাণ করা হয়েছে নাহরকটিয়া সমষ্টি। প্রধানমন্ত্রী আবাস যোজনার 113টা ঘর জল জীবন মিশনের পানি আর সুন্দর রাস্তার এখন PMY কলোনি নামচাং বাগিচাত নির্মাণ করা হয়েছে নাহরকটিয়া সমষ্টি। এই নামচাং বাগানখন বহুত পুরনি বাগান, আজি এই কলোনিটোর নির্মাণে এই বাগানখনেরও সৌষ্ঠ বৃদ্ধি করিব আর বহুত দরিদ্র লোকক এটা বাসস্থান দিব। এনেকুৱা সুন্দর আসনি ভারতবর্ষতে কম, মই কত আছে নাজানো, কিন্তু অসমত আগতে কেতিয়াও দেখা নাছিল। এনেকুৱা PMY কলোনি এটা নির্মাণ করার বাবে মই অসম সরকারের গ্রামোন্নয়ন বিভাগ মন্ত্রী রঞ্জিত দাস আর নাহরকটিয়া সমষ্টির বিধায়ক তরঙ্গ গগৈ ডাঙরিয়াক ধন্যবাদ জানাইছো। আর এই কলোনির লগতে অঙ্গনবাড়ী কেন্দ্র, নামচাং বাগিচাত স্কুল, এটা সুন্দর পরিবেশ এটা ইয়াত নির্মাণ হয়েছে। মই ভাবো যে এনে সুন্দর পরিবেশত ইয়ার যুব প্রজন্ম ছাত্র ছাত্রী সকল আগবাড়ি যাব পারিব। আবাস নির্মাণ হওয়া হে প্রধানমন্ত্রী আবাস যোজনা কি অন্তর্গত এক কলোনি কা রুম রূপ দিয়া গিয়া হে অর সাথো সাথ জল জীবন মিশন কা স্কিম, অঙ্গনবাড়ী কেন্দ্র, থোড়ি হি দূর মে হাই স্কুল, পাক্কা রাস্তা, সারে কুছ ব্যবস্থা কিয়া গিয়া হে জো কলোনি বলনে সে জো মন মে আতে হে সারে কুছ ইহা মে হে। আসাম মে ইয়ে এক বহুত বড়া পহলা প্রয়াস থা, আজ ইয়ে প্রয়াস সাকার হুয়া হে। মে হামারা PNRD ডিপার্টমেন্ট মন্ত্রী রঞ্জিত দাস জি আর নাহরকটিয়া কা বিধায়ক তরঙ্গ গগৈ কো ধন্যবাদ দেতা কই আহি আছো তিনিবার কল।